মেসেঞ্জারের তিনটা ট্রিক্স। এক, আপনি কিন্তু এখন থেকে মেসেঞ্জারের মেসেজে রিয়াকশন দিতে পারবেন। কিভাবে? দেখেন, আমি কিছু কথা লিখে রেখেছি যে আমি তোমার উপর খুব রাগ করেছি, এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটা রিয়াকশন দেবে। আবার এটা দেখুন, এটাতেও কিন্তু রিয়াকশন দিয়েছে। এছাড়াও আপনি যদি কাউকে কোনো ইম্পর্টেন্ট কথা এভাবে বক্স আকারে দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন। জাস্ট এখানে সে ক্লিক করবে, সাথে সাথে সে দেখতে পারবে। এরকম মজার সেটিং জানতে এখনই আমাদের পেজটাকে ফলো দিন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো আমি এখানে কোনো কথা লিখলাম, লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন একটা গোল চিহ্ন, এই গোল চিহ্নের এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি কিন্তু রিয়াকশন গুলো দেখতে পাবেন। রিয়াকশন গুলো আপনার কথা অনুযায়ী ঠিক করে এটাকে জাস্ট সেন্ড করে দিন। এছাড়াও নিচে দেখতে পারবেন এরকম বক্স আকার, এই বক্স আকারে কথাটা লিখে এই বক্সে ক্লিক করলে সেন্ড করে দিলে সেটাকে ক্লিক করবে, তখন কিন্তু মেসেজটা দেখতে পাবেন। দুই নম্বর, এখন থেকে আপনি কিন্তু মেসেঞ্জারের মেসেজ এডিট করতে পারবেন। জাস্ট এখানে আমি একটা বাক্য লিখলাম, আমি আপনার উপর খুব রাগান্বিত, এটাকে সেন্ড করলাম। সেন্ড করার পরে দেখেন আমি এটাকে জাস্ট চাপ দিয়ে ধরে রাখার পরে নিচে একটা অপশন দেখতে পাবো, এডিট। তো এডিটে ক্লিক করার পরে আমি কিন্তু এটাকে এভাবে এডিট করে এভাবে সেন্ড করতে পারবো। তিন নম্বর, আপনি এখন মেসেঞ্জারে কারো মেসেজ পড়লেও সে টের পাবেন। কিভাবে? আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি এই আইকনটাতে যাবেন, যাওয়ার পরে এখানে সেটিং অপশনটাতে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করার পরে নিচে একটা অপশন দেখতে পাবেন, প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটা অপশন দেখতে পারবেন, রিড রিসিপ্ট, জাস্ট এটাকে অফ করে দেন। এখন থেকে আপনি যদি কারো মেসেজ গিয়ে পড়ানো সে টের পাবেন। তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও জানতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।